কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হার্দীপ সিং নির্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে দেশটির অ্যালবার্টার প্রদেশের অ্যাডমেন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ গ্রেফতারকৃতরা সবাই অ্যাডমেন্টন শহরের বাসিন্দা আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে পুলিশ জানিয়েছে নির্জার হত্যাকাণ্ডের তদন্ত চলছে ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে গ্রেফতার তিনজনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের গেল বছরের ১৮ জুন ক্যানাডার ভ্যাঙ্কুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে